রাজনীতির কাছে রাজনীতি ফিরে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। ঢাকা 14, কুমিল্লা 5 ও সিলেট 3 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হবার পর এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি বলেন, বিএনপি এই উপনির্বাচনে না আসলেও নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হবে। অন্যান্য বিরোধী দলের মতো মাঠে বর্তমানে বিএনপির তেমন কোনো অবস্থান নেই বলেও দাবি করেন তিনি। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। আগামী 28 জুলাই অনুষ্ঠিতব্য ঢাকা 14, কুমিল্লা 5 ও সিলেট 3 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করেছে মনোনয়ন বোর্ড। পরে ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় থেকে আওয়ামী লীগের নির্বাচনে চূড়ান্ত টিকিট সংগ্রহ করেন প্রার্থীরা। এ সময় কুমিল্লা 5 আসনের মনোনীত প্রার্থী আবুল হাশেম খান বলেন, জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করবেন এবং দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে আমি আমার নেত্রীর সাথে সোনার বাংলা করার লক্ষ্যে, বুড়িজনকে সোনার বুড়িজন করার লক্ষ্যে আমার যা কিছু করার আমি আমার জীবন দিয়ে চেষ্টা করব ইনশাআল্লাহ। সিলেট 3 আসনের নৌকার মাঝি হাবিবুর রহমান হাবিব বলেন, সিলেটের রাজনীতিতে কোনো বিভেদ বা দ্বন্দ্ব নেই, নৌকার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন বলে জানান তিনি। যদিও বিএনপি নাই, কিন্তু এখানে শক্তিশালী বিরোধী দল আছে, জাতীয় পার্টি অত্যন্ত শক্তিশালী। আমার মনে হয় নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতা হবে এবং প্রতিযোগিতামূলক নির্বাচন হবে এবং আমরা সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে জনগণের রায় নিয়ে সংসদে প্রতিনিধিত্ব করতে চাই। এদিকে উপনির্বাচন নিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, রাজনীতি আজ রাজনীতির কাছে ফিরে এসেছে। প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে দলের যোগ্য নেতা কর্মীরা মনোনয়ন পাচ্ছেন। সারা বাংলাদেশের জন্য মেসেজ যে ঢাকঢোল পিটিয়ে মনোনয়ন পাওয়া যাবে না, দলের জন্য ত্যাগ লাগবে, তিতিক্ষা লাগবে, দলের সততা লাগবে এবং গণভিত্তি লাগবে। বহিরাগতদের দলের ঠাঁই নেই উল্লেখ করে তিনি বলেন, ত্যাগী ও যোগ্য ব্যক্তিদের দল ও নেত্রী সবসময় মূল্যায়ন করে থাকে। বিপুল দেবরাই, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। এসএটিভি সাথে আছি সবসময়।